সব ভাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণী গণিত অধ্যায় দুই সূচকের নিয়মাবলী। এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে তোমাদেরকে আমি প্রথমে বেসিক ধারণাটা দেবো, তারপর এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমাদেরকে আমি করাবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও বানাই যাতে করে ঘরে বসেই তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে অঙ্কগুলো করার আগে তোমাদেরকে অঙ্কগুলো এর বেসিক ধারণাটা তোমাদেরকে নিতে হবে সূচকে। তাহলে ধরো এক্স যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, আর এন হচ্ছে এন যে কোনো একটি পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে ধরো আমি এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এরম করে ডট 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 দিয়ে গুণিত এক্স এরম করে এন সংখ্যক যদি এক্স এর গুণ করি কি পাই? এন সংখ্যক। তাহলে দেখো এরকম এন সংখ্যক এক্স এর গুণ করলে আমরা পাই কি? এক্স টু দি পাওয়ার এন। যেমন ধরো এক্সকে এক্স দিয়ে গুণ করলে পাই এক্স এর স্কোয়ার, এক্স গুণিত এক্স গুণিত এক্স তিনটে এক্স এর গুণ করলে পাই এক্স কিউব। তাহলে ঠিক তেমনি এন সংখ্যক এক্স এর গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে এনটাকে কি বলবো? এন হলো এক্স টু দি পাওয়ার এন এর সূচক, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স। আর এক্স হলো এক্স টু দি পাওয়ার এন এর নিধান, যাতে ইংরেজিতে বলা হয় বেস। তাহলে বুঝতে পারলে এখানে এনটা হলো এক্স টু দি পাওয়ার এন এর সূচক আর এক্স হলো এক্স টু দি পাওয়ার এন এর নিধান। তাহলে এক্সটা নিধান আর এনটা হচ্ছে সূচক, আর এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর এন ঘাত বলা হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর এন ঘাত বলা হয়। যেমন ধরো এক্স এক্স স্কোয়ার কে এক্স এর কি বলা হয়? এক্স এর দ্বিঘাত, দ্বিঘাত, ঠিক আছে। এক্স কিউব কে এক্স এর ত্রিঘাত বলা হয়। ঠিক তেমনি এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর এন ঘাত বলা হয়। এরপর এই সূচক তোমরা জানলে ব্যাপারটা কি? এরপর এই সূচকের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলো জেনে আমি অঙ্কগুলো এগুব। তা প্রথম কি সূচকের, তোমরা এটা মনে রাখবে সূচকের যে নিয়মাবলীগুলো সূত্রগুলো আমি শেখাবো সেটা কি হতে হবে না, এক্স কে এই যে এক্স এই এক্স কে শূন্য ছাড়া যে কোনো একটা বাস্তব সংখ্যা হতে হবে, আর এন কে যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, এখানে আমি ধরেছিলাম এন যে কোনো একটি পূর্ণ সংখ্যা, এটা এটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে। তাহলে সূচকের যে নিয়মাবলীগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো সত্য হবে তখনই যখন এক্স যে কোনো একটি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হবে আর এন যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে প্রথম সূত্র কি? এবার জানছি আমি সূত্রগুলো। প্রথম সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম কে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি কি হবে? এক্স টু দি পাওয়ার এম কে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। যদি নিধানটা একই হয় তাহলে তাদের গুণ করলে ওই ঘাতগুলো যেগুলো সূচক আছে সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা মনে রাখো, এক্স টু দি পাওয়ার এম কে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন।
ঠিক আছে। এই সূত্র কিভাবে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ধরো এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স এক্স টু দি পাওয়ার এম মানে কত, এক্স গুণিত এন এম করে এম সংখ্যক, এম সংখ্যক গুণিত গুণিত এক্স ডট এক্স ডট এক্স ডট 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 দিয়ে এক্স এন সংখ্যক। এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স ডট এক্স এম করে এম সংখ্যক এক্সের গুণ, আর এক্স টু দি পাওয়ার এন মানে এক্স ডট এক্স এম করে এন এক্স এন সংখ্যক এক্সের গুণ। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই এক্স ডট এক্স ডট 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 দিয়ে এক্স ইন্টু এম প্লাস এন সংখ্যক, তাই তো? তার মানে কি, তার মানে হলো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে কী দাঁড়া হলো, এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন, এটা সমান হলো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে বুঝতে হলে সূত্র কীভাবে আসছে, তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র, সূত্রটা মনে রাখবে, সূত্রগুলো মনে রাখলেই অঙ্কগুলো তোমাদের খুব ইজি হবে। এবার দ্বিতীয় সূত্রে যাচ্ছি, আচ্ছা এইখান থেকে যদি আমি এইটাও পাই যে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, এটা মানে হলো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, তাই এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে এই একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবে। তিন নম্বর সূত্র, এটা হচ্ছে এক, এটা দুই, এবার তিন নম্বর সূত্র। তিন নম্বর সূত্র দেখো, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে এক্স, তার মানে হবে এক্স টু দি পাওয়ার এম গুণিত ওয়াই টু দি পাওয়ার এম, এক্স গুণিত ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তিন নম্বর সূত্র মনে রাখবে। চার, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আবার এন, তখন কি হবে, এই এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে হবে এক্স টু দি পাওয়ার এম এন। তাহলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে হলো এক্স টু দি পাওয়ার এম এন, এটা হচ্ছে চার নম্বর সূত্র। পাঁচ নম্বর সূত্র, পাঁচ নম্বর সূত্রটা কি, না এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এম, তাহলে তখন কি হবে, তখন এটা হবে যেমন গুণের সময়, গুণের সময় কি পাওয়ারে পাওয়ারে যোগ, তাই তো? এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়েছিল, মানে গুণের সময় কি হয়েছিল, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছিল। ঠিক তেমনি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ, তার মানে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন মানে হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তো যখন কি, যখন এম গ্রেটার দেন এন হবে, যদি এমটা বড় হয় তখন হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর যদি এনটা বড় হয় তখন হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম, যখন এন গ্রেটার দেন এন। যদি প্রথমটা বড় হয় তখন হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর যদি দ্বিতীয়টা বড় হয় তখন হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, ঠিক আছে? তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এটা মনে রাখবে। তাহলে এটা হলো পাঁচ নম্বর সূত্র। এবার ছ নম্বর সূত্র, ছ নম্বর সূত্রটা দেখো, আচ্ছা এইগুলো হচ্ছে বেসিক সূত্র, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার, আর একবার বলে দিচ্ছি সূত্রগুলো কি, যে এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম,
এইখানে একটা কন্ডিশন আছে এই সূত্রটার ক্ষেত্রে, যখন ওয়াই নট ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? যখন ওয়াই নট ইকুয়াল টু জিরো, কারণ ওয়াই যদি জিরো হয় তখন নিচেটা যদি জিরো হয়ে যায় তখন জিরো দিয়ে ভাগ করা মানে সেটা সূত্রটা অসজ্ঞাত হয়ে যাবে, তার কোনো সজ্ঞা করা যাবে না, বুঝতে পেরেছ? তাহলে ওয়াই এই কন্ডিশনটা কি এর না, নিচেরটা অবশ্যই জিরো হওয়া চলবে না, জিরো হলে অসজ্ঞাত হয়ে যাবে। আর এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে হলো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে হলো এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন মানে হলো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, যখন এম গ্রেটার দ্যান এন, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম যখন এনটা এম এর থেকে বড়। তাহলে এইগুলো গেল পাঁচটা বেসিক সূত্র। এরপর যে সূত্রগুলো আসছে সেইগুলো কী বলা, এরপর যেগুলো জানা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, এটা জানবে। কোনো পাওয়ার যদি জিরো হয় তার মান হয় ওয়ান, যেমন এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এম টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ঠিক আছে? এটা জানবে। এবার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মানে হচ্ছে ওয়ান বাই এক্স, এটাও জানবে। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স, ঠিক তেমনি এটা থেকে কী আসছে, এটা থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার মাইনাস এন লিখি, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে সেটা শেষ কী হয়ে যাবে, তাহলে এইখান থেকে পাই এক্স টু দি পাওয়ার ধরো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তাই তো? সূচকের এই নিয়মটা অনুযায়ী, হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান হলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, তার মানেই হলো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এইটা সূত্রটা মনে রাখবে, এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এই কটা সূত্র তোমাদের কাজে মনে রাখলেই আমি তোমাদের যে অঙ্কগুলো পাড়াবো সেগুলো খুবই বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে শুরু করা যাক এবার অঙ্কে। দেখো কোষে দেখি দুই, একের দাগের একেরটা প্রথমটা কি বলছে, এর মানটা বার করতে তোমাদেরকে বলেছে। তাহলে এর মানটা বার করতে গেলে সূচকের নিয়মগুলো যেগুলো সবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। দেখো এইটা মানেটা কি, এটা মানে হলো এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ, তাই তো? হোল টু দি পাওয়ার পাঁচের দুই গুণিত, আর এটা হচ্ছে ষোলো ইন্টু মাইনাস তিন বাই দুই, ঠিক আছে? এবার দেখো, এবার সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, এইট টু দি পাওয়ার একের পাঁচ গুণিত পাঁচ বাই দুই হয়, তাই তো? গুণিত ষোলো টু দি পাওয়ার মাইনাস তিন বাই দুই। এখানে কোন সূত্রটা কাজে লাগিয়েছি, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি প্যাকেটে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম গুণিত এন, এই সূত্রটা কাজে লাগিয়েছি, হ্যাঁ। তাহলে সেই অনুযায়ী এটা কী হবে, একের পাঁচ গুণিত পাঁচের দুই হবে, এই পাঁচ উপর পাঁচ নিচে পাঁচ কেটে গেল, তাহলে কী হলো এইট টু দি পাওয়ার একের দুই, তাই তো? এটা হলো। এরপর দেখো, এরপর আমি কী করবো, এইট এইট মানে কি দুইয়ের কিউব, তাই তো? এর হোল টু দি পাওয়ার একের দুই, ষোলো টু দি পাওয়ার মাইনাস তিনের দুই মানে কি ষোলো ষোলো টু দি পাওয়ার তিনের দুই, তাই তো? এখানে কী সূত্রটা কাজে লাগিয়েছি,
না এখানে লাগিয়েছি 8 মানে হলো 2 এর কিউব, আর একটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার n, এই দুটো সূত্র লাগিয়েছি। তাহলে 16 টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 মানে হয়ে যাবে 1 বাই 16 টু দি পাওয়ার 3 এর 2, তার মানে দেখো কি হলো 2 টু দি পাওয়ার 3 বাই 2 বাই 2 টু দি পাওয়ার 3 বাই 2 বাই 16 টু দি পাওয়ার 3 বাই 2। এখন দেখো ওপরেও 3 এর 2 নিচে 3 এর 2, তার মানে কি হলো 2 বাই 16 হোল টু দি পাওয়ার 3 এর 2, তাই তো? এখানে কোন সূত্রটা লিখেছি x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m মানে হলো x বাই y হোল টু দি পাওয়ার m, এই সূত্রটা। তাহলে 2 টু দি পাওয়ার 3 এর 2 বাই 16 টু দি পাওয়ার 3 এর 2 মানে হচ্ছে 2 বাই 16 হোল টু দি পাওয়ার 3 এর 2। এবার দেখো আর 2 নে 16, তার মানে হলো 1 এর 8 হোল টু দি পাওয়ার 3 এর 2। তাহলে কি হলো, তার মানে হলো 1 টু দি পাওয়ার 3 এর 2 হ্যাঁ বাই 8 টু দি পাওয়ার 3 এর 2। আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এরাই একটু বড় হচ্ছে, কিন্তু অঙ্কটা এই প্রথম অঙ্কটা বলি এইসব ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্টেপ করাচ্ছি, হ্যাঁ, যে তোমাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তী অঙ্কগুলো করে তোমাদেরকে ছোট করেই করে দেবো। আচ্ছা, একের মাথায় যাই থাকবে সেটা হবে 1 টু দি পাওয়ার এম সমান 1ই হয়, ঠিক আছে? মানে একের মাথায় 1 টু দি পাওয়ার 3 এর 2 মানে একই হবে। আর দেখো 8 মানে তো 2 এর কিউব, তাহলে 2 এর কিউব হোল টু দি পাওয়ার 3 এর 2 এটা হয়, তার মানে কি হলো, তার মানে ওপরে হলো 1 নিচে 2 টু দি পাওয়ার 3 ত্রিকে 9 বাই 2, তার মানে কি হলো এই এইটা যদি ওপরে পাঠিয়ে দিই তাহলে হবে 2 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2, নিচে যেহেতু 2 টু দি পাওয়ার 9 বাই 2 আছে 1 বাই 2 টু দি পাওয়ার 9 বাই 2 মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2। এখানে কোন সূত্রটা লাগালাম, এখানে সূত্রটা লাগানো হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই x টু দি পাওয়ার n, এই সূত্রটা লাগিয়েছি। তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 9 বাই 2 সমান হয়ে কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2। ওকে, তাহলে প্রথম অঙ্কটা তোমাদের দেখে মনে হবে বড়, কারণ আসলে এত বড় নয়, কারণ এগুলো স্টেপগুলো প্রত্যেকটা একটা একটা করে স্টেপ আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের করেছি, এগুলো স্টেপ জ্যাম হবে, জ্যাম হয়ে ছোটো পড়াই হবে, হ্যাঁ একসঙ্গে হয়ে যাবে। তাহলে যেহেতু প্রথম অঙ্ক তাই তোমাদেরকে একটু বড় করেই বুঝিয়ে দিলাম। তাহলে পরবর্তী অঙ্ক যাওয়া যাক, 2 একটা কী আছে 125 হোল টু দি পাওয়ার মাইনাস 2 গুণিত 16 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 বাই মাইনাস 1 বাই 6, এইটা আছে। এই অঙ্কটা কী করে করবো, আচ্ছা এখানে কীভাবে করবো দেখো, দেখো এইখানে বাইরে মাইনাস 1 টু দি পাওয়ার 6 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয় এইটার সঙ্গে এই পাওয়ারে গুণ হয়ে যাবে, এই পাওয়ারের সঙ্গে আবার এই পাওয়ারে গুণ হয়ে যাবে, মানে ঠিক আছে, মানে এই ঘাতের সঙ্গে এই ঘাত গুণ, এই ঘাতের সঙ্গে এই ঘাত গুণ, তার মানে জিনিসটা কী হবে 125 মাইনাস 2 গুণিত মাইনাস 1/6 গুণিত 16 টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 গুণিত মাইনাস 1/6, তাহলে মাইনাস এনেছে প্লাস আর 3 গুণের 6, তার মানে কি হলো 125 টু দি পাওয়ার 1/3 গুণিত মাইনাস মাইনাসে প্লাস আর 3 গুণের 6, তার মানে কাটাকাটি করে কি হলো 16 টু দি পাওয়ার 1/4। এবার 125 মানে কি, 125 মানে 5-এর কিউব, তাহলে 125টাকে লিখতে পারি 5-এর কিউব হোল টু দি পাওয়ার 1/3 গুণিত 16 মানে কি 2 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 1/4, তাই তো? এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী কী হয় 5 টু দি পাওয়ার 3 গুণিত 1/3 গুণিত 2 টু দি পাওয়ার 4 গুণিত 1/4, তো উপরে 3 নিচে 3 কেটে গেল, তার মানে কী হলো 5 টু দি পাওয়ার 1 মানে 5 গুণিত ওপরে 4 নিচে 4 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে হলো 5 দুগুণে 10। তাহলে আশা করি আমার অঙ্কটা বুঝতে পেরেছো, এই হলো 2-এরটা।
এবার তিনেরটা, তিনেরটা কি অঙ্কটা? 4^1/3 গুণিত 4^1/3 গুণিত 2^1/3 গুণিত 3^1/2 ভাজিত 9^1/4 এই অঙ্কটা। এই অঙ্কটা কিভাবে করবো দেখো, তোমরা সরলে জানো যে ভাগ গুণ যোগ বিয়োগ থাকলে আমরা ভাগের কাজটা আগাতে করি, তারপর গুণে কাজ করি, তাই তো? তাহলে এখানে গুণ আর ভাগ আছে, তার মানে আমাকে প্রথম ভাগে কাজটা করতে হবে। তার মানে এখানে 4^1/3 গুণিত এইটা ভাগে কাজটা একগুতে করলে কী করে হবে বলো তো? (2^1/3 গুণিত 3^1/2 এইটা ভাজিত এইটা মানে এটা বাই 9^1/4 তাই তো? তাহলে এরপর কি করবো দেখো, নাইন মানে হচ্ছে কি, নাইন মানে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/4 তাই তো? তাহলে এটা সমান কি হলো, 4^1/3 গুণিত 2^1/3 গুণিত 3^1/2 এটা কি হলো, 3×2×1/4 2×2=4 তাই তো? তার মানে কি হলো, 4^1/3 গুণিত 2^1/3 গুণিত 3^1/2 বাই নিচে 3^ কাটাকাটি করে 3^1/2 তাই তো? এই যে 2×4 কাটাকাটি হয়ে 3^1/2 দেখো, উপরে 3^2, নিচে 3^1/2 কেটে গেল। হ্যাঁ, তার মানে কি হলো, 4^1/3 গুণিত 2^1/3 দেখো, এখানেও 2^1/3 এখানেও 2^1/3 তার মানে কি, 4×2^1/3 সূচকের এই নিয়ম অনুযায়ী হয়, কোন নিয়ম অনুযায়ী না, (x^m) গুণিত (y^m) এটা সমান কি হয়, (x×y)^m এই নিয়ম অনুযায়ী। তাহলে 4^1/3 গুণিত 2^1/3 মানে 4×2^1/3 হয়, তার মানে 8^1/3 তাই তো? 8^1/3 মানে কত, 8 মানে 2 এর কিউব, তার মানে 2^3 তার মানে কি হলো, তার মানে 2×3 গুণিত 1/3 ওপরে 3 নিচে 3 কেলে কেলে 2^1, 2^1 মানে 2 ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক, তাহলে খুবই সোজা সব অঙ্কগুলো, তা 3টাও হয়ে গেল। এরপর 2 এর দ্বারা অঙ্ক গেল, আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই থাক। আমি 2 এর দাগে অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।